আপনি ইফতার পার্টিতে যাওয়া নিষেধ করছেন কিন্তু আমি তো দেখছি ইফতার পার্টিতে ভালো ভালো ঘরের লোকেরা এসে বসে আছে শুনুন ভাই একটা কথা বলি ধর্ম যদি কোন মুফতির মানে ধর্ম যদি কোন পীর সাহেবের মানে তাহলে বাবা আমার ফতোয়া ভুল লাগতে পারে আর ধর্ম যদি রাসূলুল্লাহর মানে তাহলে বাবা ঘরের ছেলে বড় কথা নয় মনে রাখবে ইসলামের প্রতি মুনাফিক মুসলমানদের দ্বারাই করা সম্ভব কথা বুঝে আসছে তাই আপনার রাসূল কি বলছে শুনুন আপনার নবী কি বলছে শুনুন আপনি সারা দিন নিদা রাখলেন আর ওতে আমি একজনকে 1000 টাকা চাঁদা দিল যে কিনা সমাজের হাজারো গরিব মানুষের সম্পদকে লুকিয়ে রেখে দিয়ে এই কথা বুঝছেন না বুঝেন নি ওই টাকাটা হালাল না হারাম জোরে বলুন হালাল না হারাম ওই হারাম পয়সাটা ঢুকে যাওয়ার জন্য এই ইফতার আপনি কষ্ট করে খাবেন রোজা রাখার পর এটা কি হচ্ছে না আপনারা তো নিজেরাই সব গরিবী মেহনতের পয়সা দিয়ে পড়ছেন আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ অনেকে বলে অনেকে বলে আপনাদের মনে হচ্ছে অসুবিধে হচ্ছে অসুবিধা হচ্ছে না অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বন্ধুদের বারে বলছি যে আমি দেখেছি আপনারা যাত্রার সঙ্গে আমার কথাকে কাটিং করে জুড়ে দেন যে অমুকের বিষয়ে কি বললো দেখুন বা অমুক কি বললো দেখুন এইভাবে জুড়ে দেন আমি আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ করছি আপনারা কারো সঙ্গে আমার কথাকে জুড়বেন না আপনারা যদি আমার কথাকে দিতে চান পুরোটা দেবে পারমিশন দিলাম অনুরোধ করছি কারো সঙ্গে জুড়বেন না আর এরপরেও যদি ভাই হিসেবে কথাকে বলার পরেও যদি না জোরে না গুরুত্ব দেন তাহলে ভাই আল্লাহর পক্ষ থেকে যদি মার এসে যায় তখন সামনে যদি নিতে পারেন নেবেন আমার কিছু বলার নাই কথা বুঝে আসছে এই কথাটুকু ছাড়া আর কিছু বলবো না মনে রাখবেন আমার লক্ষ্য আমার রাসূলের দ্বীন ইসলাম কে মেনে আমরা সবাই মেনে একসাথে চলে দুনিয়া একজনের সঙ্গে মাথা তুলে বেঁচে পরকালে একসাথে আল্লাহর জান্নাতে থাকা জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ ভাই আপনারা এতগুলো মানুষ এসেছেন দেখে কেউ খুশি হোক চাই না হোক আমি খুশি হয়েছি আপনারা এসে খুশি হলেন তো একটু বলুন না আমায় পেয়ে খুশি হয়েছে একটু হাত তুলে বলুন খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের বারে পেয়ে কিন্তু আমি খুশি হয়েছি কেন আপনাদের এই আশা এই গরম তো এক ব্যাপার তারপরে আবার আসলো একদল মুনাফিক মুসলমান আছে আপনাদের ঘরে জ্বালায় শুনেছি একদল মুনাফিক আছে আপনাদের ঘরে নাকি জুলুম করে শুনছেন না শোনেন নি আবার রিসেন্ট শুনলাম মুনাফিকরাও নাকি ইফতার পার্টি দিচ্ছে তাদের পার্টিতে যারা না যায় তাদের আবার নাকি মারে এটা কিরকম ভাই ধর্মই বুঝতে পারিনি ইসলামের জোর চলে এই ইসলামের জোর চলে তাহলে ইসলামের নামে ভণ্ডামির প্রমাণ হচ্ছে না হয়নি হ্যাঁ বুঝার চেষ্টা করো তবে বাপ মনে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এটা একটা বড় সওয়াবের কাজ জোরে বলুন সুবহানাল্লাহ ন্যায়ের পক্ষে থাকা এটা একটা বড় নেকি ও পুণ্যের কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আমি কথা ছোট করছি এখন দোয়া করব শেষ কথা শেষ কথা সবাই শুনছেন তো সবাই শুনছেন তো শেষ কথা ফুলফুরা শরীফ আহলে সুন্নাতের জামাত 2016 সাল থেকে সংগঠনটা আমি চালাই এই সংগঠনের প্রত্যেকটা গ্রামে গ্রামে ইউনিট তৈরি আছে এখনো তৈরি হচ্ছে সব জায়গায় বাকি আছে আপনারা যদি কেউ বাকি থাকে এই সংগঠনের মধ্যে ঢুকবেন আমার দিকে একটু সবাই তাকাবেন একটু তাকাচ্ছেন আমার কথাগুলো শুনবেন ধর্মে দিন ইসলামের জন্য মানবতার জন্য দেশের জন্য গরিব অসহায় মানুষের জন্য আমি আব্বাস সিদ্দিকীর যতদিন ন্যায়ের পক্ষে লড়ব জান মাল দিয়ে আমার পাশে কারা দাঁড়িয়ে থেকে লড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান মুহাব্বতের তকবীর দেবেন নারে তকবীর Jump!
না এবং গরীব অসহায় মানুষের জন্য লড়বো আপনারা আমার পাশে থাকবেন কথা দিয়েছেন তো রমজান মাসে কোন হোম বন্ধু হয় ভীতিকে দেখে পালিয়ে যাবেন না তো হ্যাঁ এটা মনে রাখবেন কেন মৃত্যু একদিন হবেই মৃত্যু একদিন হবে দেখছেন না ইন্টারন্যাশনাল জলেরা সব এখন বিড়াল হয়ে জেলে ঢুকছে মৃত্যু হবে না হবে না বিপদ হবে না হবে না অতএব গরিব হলেই যে মরব আর বড় লোক হলেই বেঁচে থাকব এই ভাবাটা ভুল আল্লাহর হুকুমের উপরে ভরসা রাখুন আল্লাহ যেভাবে রেখেছে হকের পক্ষে থাকব ঠিক না বেঠিক গো তাতে যত অত্যাচার হয় হোক আরে রাসূলুল্লাহর উপরে জুলুম হয়েছে আমি তুমি তো পিতা করেন কে হকের পক্ষে থাকবে না থাকবে না হ্যাঁ আর কথা না আসেন যে যা পড়েছে আমাকে হাওলা করুন সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামদে ও তুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ ভাই মা বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক মাস রোজা রাখবে বাপ মার খেদমত করবে হালাল খাবে হারাম থেকে দূরে থাকবেন লোভ লালসায় পড়বেন না লোভে পাপ পাপে মৃত্যু শুনছেন না শুনেন না মনে রাখবেন কারোর উপরে জুলুম করবেন না কারোর উপরে জুলুম করবেন না কিন্তু কেউ যদি তোমার উপরে জুলুম করে তোমার মা বোনের গায়ে হাত দেয় তোমার জান লেবার ক্ষতি করে তার বিরুদ্ধে সংগ্রাম লড়াই করা ইসলামে ফরজ করতেই হবে শুনছেন না শুনেন না নিজে থেকে কাউকে জুলুম করবেন না কিন্তু কেউ যদি আমার ওঠে কেউ যদি আমার জুলুম করে কেউ আমার মা বোনের গায়ে হাত দেয় কেউ আমার ক্ষতি করে তার বিরুদ্ধে লড়াই করা ইসলামে কি ফরজ কি বললাম ফরজ আপনারা যদি মনে করে ফরজ কাজ করা দরকার সংগঠিত হয়ে করুন কথা বুঝে আসছে না নাই নামাজ পড়বে রোজা রাখবে বাপ মার খেদমত করবে সব ভালো ফরজ কাজ আল্লাহর হুকুম আমরা আসুন এক হয়ে দুনিয়া ও আখিরাতের কাজ করব বলুন ইনশাআল্লাহ আসুন আল্লাহর দরবারে দোয়া চাইব ইফতার সবাই পাচ্ছেন আচ্ছা এই ভাই ইফতার সবাই পেয়েছেন কেউ বাকি নেই তো এখন শেষ কথা দাদা হুজুর পীর কেবলা জাবানার মোজাদ্দেদ আল্লাহ মানতে বলেছে নবী মানতে বলেছে মানবেন না জোরে বলো তার দরবারকে যারা কলুষিত করতে চাইছে এরা মিথ্যু কাজ্জাব চিটিং বাজ এদের থেকে দূরে থাকবেন শুনছেন এদের থেকে দূরে থাকবেন এরা গাদ্দার এরা ইসলামের দুশমন এরা দেখছে বাংলায় দাদা খুঁজে হলো আহলে সুন্নতের জামাতের হেড সেন্টার তাই দাদা খুঁজুরকে প্রথম টার্গেট করেছে কথা বুঝে আসছে খুব সাবধান আসুন আল্লাহুম্মা আমিন